হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোম কিচেন লিজা রেসিপিতে আমি লিজা আবারও চলে আসছি বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে। তো ইফতারের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে কি কি আইটেম ইফতারে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নেবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলেন দেখে নিই। এখানে আমি পেঁয়াজের জন্য ডাল বাটা ছিল, তো সেটাই আমি নিয়ে নিলাম। ধনে পাতা দিলাম এক চা চামচের মতো, সরি আধা চা চামচের মতো দিয়ে দিলাম। এখানে আদা বাটা আর জিরা বাটা দুইটাই আধা চা চামচ, আর পেঁয়াজ দিলাম স্বাদ মতো। পেঁয়াজটা আমি যেহেতু পেঁয়াজের মধ্যে একটু বেশি পছন্দ করি, তাই একটু বেশি করে দিলাম। যে যার মতো পেঁয়াজ পছন্দ করে ওইভাবেই দিবেন। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে এক টেবিলের মতো কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই আমি অল্পই দিয়েছি। ঝালটা পরিমাপ করে দিবেন আপনারা। আমি এবার একটু হালকা লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ এবং ধনেপাতাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আগে ভাগে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে কষিয়ে নিলে একটু সফট হয়ে যায়, তখন পেঁয়াজগুলো একদম ভালোভাবে মসৃণ হয়। তো যাই হোক, এবার আমি চুলা অন করে দিলাম আর কড়াই দিয়ে দিলাম দুই পাশে দুইটাই। এবার আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে সুপার স্পিডে আমি কাজ করব। হয়তো দেখে বুঝতে পারছেন, তিন সাইডে তিনটা চুলায় আমি বসিয়ে দিয়েছি কড়াইগুলো। যাই হোক, এবার একটা পাশের তেল গরম হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো নিজের পছন্দ মতো বড় ছোট যাই করেন, দেওয়া হয়ে গেছে সবগুলো। এবার আমি মোটামুটি ভালোভাবে, আর পেঁয়াজও দেবো না, পেঁয়াজও বেশি করে করলে দেখা যায় খাওয়া হয় না, তো সেজন্য অল্প করে আমি পেঁয়াজও বসে দিলাম। ইফতারিতে আসলে অত বেশি পরিমাপে খাওয়া যায় না, আমি এবং আমার হাজব্যান্ডে শুধু ইফতারিতে পেঁয়াজও এগুলো খাই, আর বাচ্চারা তো এগুলো পছন্দ করে না। তো যাই হোক, এখন ওপাশে দিয়ে দিচ্ছি আমি কাবাব পরোটা, সরি কিমা পরোটা। আজকে বারবার শুধু মিস্টেক হচ্ছে, জানি না, হয়তো ওই যে বলে না রোজা ধরেছে, সেরকম আমাকে রোজা ধরেছে, তাই হয়তো মিস্টেক হচ্ছে। তো এই যে আমার কাবাব পরোটা এপাশ ওপাশ উল্টিয়ে আমি ভালো করে একটু হালকা তেল দিয়ে পরোটার মতো ভেজে নিচ্ছি। বেশি তেল দেওয়া লাগে না, হালকা একটু তেল দিয়ে আপনারা ভেজে নেবেন, না চাইলে সেটা না দিলেও হবে। তেলটা দিলে হয় কি, একটু ভালোভাবে এটা ফুলে ওঠে। তো আমি দুই পাশ এপাশ ওপাশ উল্টিয়ে আমি দিয়ে দিলাম, আর আমি এগুলো কিন্তু সাথে সাথে ডিপ থেকে বের করে দিয়ে দিয়েছিলাম। আমি ডিপে আগে বানিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন অনেক শক্ত। এটা দ্বিতীয়টা দিলাম, দ্বিতীয়টা দিয়েও আমি হালকা কতক্ষণ ওয়েট করব ওই পাশটা যতক্ষণ পর্যন্ত শেকা না হয়। ওই পাশটা শেকা হয়ে গেলে দেন এই পাশটা আলতো হাতে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে আবারও আমি ওয়েট করব। যখন এই পাশটা উল্টাবো তখন গিয়ে উপরের সাইডটায় আমি এক চা চামচ মতো তেল দিয়ে দিব, এক চা চামচ থেকে বেশি লাগে না। এই ফাঁকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো একে একে তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো আমার কাছে একটু মচমচ থাকলে ভালো লাগে, আপনাদের কাছে কীরকম, যাই হোক। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনিটাও দিয়ে দিচ্ছি। আজকে বেগুনি তো নিয়েছি, বেগুন, আর সেই সাথে আমি নিয়েছি এখানে ভেন্ডি নিয়েছি, আর বড় বড় মতোই কুমড়ার ফুল, যেটা অনেক বেশি পছন্দ দুইজনের, বাপ ছেলে দুইজনে অনেক পছন্দ করে ওই কুমড়ার ফুলটা। তো যাই হোক, একে একে আমার এদিক দিয়ে কিমা পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা একটু নরম হয়ে গেছে, কারণ আমি ডিপ থেকে বের করে রেখেছিলাম যেন একটু ঠান্ডাটা ছাড়ার জন্য, সে ফাঁকে নরম হয়ে গেছে। আর এই পাশ দিয়ে আমি যে আরেকটা পাইপেন দিয়েছিলাম, ওখানেও তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ওখানে ট্রান্সফার করে দিলাম এগুলো। সে ফাঁকে আমি এখানে ভেন্ডি দিয়ে এগুলো কেটে রেখেছিলাম দুই ভাগ করে, এ ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি এখানে। আপনারা হয়তো আগের পর্ব দেখেছেন আমি আরেকদিন ভেন্ডি ভেজেছি, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেবেন, অনেক মজা হয় এই ভেন্ডিগুলো। তো জানি না বাজার থেকে কিনে আনলে কেমন হয়, কারণ নিজের গাছের সবজি আসলে নিজেরা করলে না তখন ওই সবজিগুলো অনেক খেতে মজা হয়, ভালোই লাগে। তো আমার আসলে নিজেরে করা গাছে ছিল, তো সেখান থেকে যা যা হয় ওইটা রমজান মাসে দেখা যায় এভাবে ভাজি করে খাওয়া হয় আর কি। তো যাই হোক, আমি তো বাইরের দেশে থাকি, ছোট্টখাটো একটা বাগান করি, অবশ্যই একদিন আপনাদের সাথে বাগানটা শেয়ার করব কী কী আছে। তো এখন রমজানের কারণে হয়তো বাইরে যাওয়া হয় না তেমন বেশি, গার্ডেনের কাজ, ওই যে বলে না বিদেশে এসে মানুষ কিন্তু কৃষি হয়ে গেছে,
যাই হোক, এখন আমার কথা হচ্ছে, এখানে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি বেগুনিগুলো। আমি আরেকটা চুলায় যেটা দিয়েছি, এবার ওই পিঠটা উল্টে দিচ্ছি আর একটু গোল্ডেন কালার করে নিব। বেগুনি আসলে মচমচ হলে অনেক মজা লাগে খেতে। আর আমি যেভাবে তৈরি করি, এভাবে যদি আপনারা তৈরি করেন, বেগুনি একটু বেশিক্ষণ মচমচ থাকবে একদমই। তো এবার আমি এখানে ওইভাবে ট্রান্সফার করে নিলাম, এখানে ব্যান্ডেগুলো দিয়ে ট্রান্সফার করে। আমার আরও কিছু বেগুন আছে, ওগুলো ভাজা লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। কারণ আজকে আগে বলেছি সুপার স্পিডে আমি কাজ করব, কারণ একদমই দেরি হয়ে গেছে। প্রায় আমার এখানে 4:30 বেজে গেছে যখন আমি রান্নাঘরে এসেছিলাম, তো এখন তো প্রায় 5টা বেজে এসেছে। তো সেই জন্যেই একটু তাড়াতাড়ি করছি, কারণ আমার প্রায় বলতে গেলে 48 মিনিটের মতো আমার ইফতারের টাইম আছে। ভাজা পোড়াতে তো একটু আগুন বেশি করে দিলে পোড়া যাবে, তাই আমি মিডিয়াম আঁচ রেখে আমি এগুলো ভাজা পোড়া করতেছি। এদিক দিয়ে একে একে আমার সবগুলো কিমা পোড়াটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি এটাকেও আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। আর একটু দেখতে পাচ্ছেন, একটু তেল ব্রাশ করে দিলে অথবা একটু তেল দিলে তখন কিমাগুলো একটু ভালো করে ফুলে ওঠে, পরোটাটা খুবই সুন্দরভাবে ফুলে ওঠে এখানে কিমা ইয়াগুলো। আপনারা মনে করবেন না যে এটা ডিপে রেখেছি আর এটা ফুলবে না, সেটা হয় না। আমি কিন্তু খুবই শীঘ্রই হয়তো কিমা পরোটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তখনই বুঝতে পারবেন কীরকম হয় এই কিমা পরোটাটা। তো এবার বরাবরের মতো আমি কুমড়ার ফুলটাও ভেজে নিচ্ছি, আর কুমড়ার ফুলটা একটু মচমচ করে ভাজবো এভাব করে, তাহলে খেতেও পছন্দ করে পাপে ছেলে দুজনে। দেখা যায় দুজনের মধ্যে এখানে কুমড়ার ফুল নিয়ে একটু লেগে যায় যে না কে খাবে কে খাবে। তো যাই হোক, সেটাও আমার গাছের কুমড়ার ফুল, এখানে বাজারে কিনতে পাওয়া যায় না এই সব ধরনের জিনিস। আর হ্যাঁ, কুমড়া পাওয়া যায় বাজারে, সবজি পাওয়া যায়, বাট কুমড়ার ফুল তো বিক্রি করবে না কেউ। তো যাই হোক, নিজের গাছেই ওই কুমড়ার ফুল, সেটাই হচ্ছে আর খাওয়াচ্ছি তাদেরকে, তারা পছন্দ করে যেহেতু। তো এবার মোটামুটি আমার ইফতারি প্রায় ভাজা পোড়ার শেষ পর্বের দিকে চলে এসেছে। আমার এখানে অনেকখানি আমি ভাজা পোড়া করেছি, আর হয়তো অনেকে বলবেন যে না, বেশি ভাজা পোড়া শরীরের জন্য ভালো না, বাট ইফতারিতে যদি একটু ভাজা পোড়া না থাকে তাহলে তো ইফতারি রোজার যেই মজাটা ওইটাই আসলে পাওয়া যায় না। ইফতারিতে একটু অল্প করে হলেও ভাজা পোড়া খাবেন, তাহলে একদম ভালো লাগবে। তো যাই হোক, আমার ভাজা পোড়া রেডি, আমি টেবিলে নিয়ে যাচ্ছি। দিয়ে দিলাম সেই ভাজা ইয়েগুলো, আর এই কিমা পরোটাগুলোকে আমি দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি। একটু আমি ক্লিয়ারলি দেখাচ্ছি এই যে আমি কিভাবে কেটে নিয়েছি, একটাকে 4 ভাগ করে নিয়েছি এখানে, যেন সুবিধা হয় খাওয়ার জন্য। তো যাই হোক, এই যে আজকে ইফতার টেবিলে রেডি, এখানে বেগুন এবং ভেন্ডি সে ফুলগুলো, আর হচ্ছে গিয়ে পেঁয়াজও মোটামুটি, এই যে আমার ইফতারের রেডি। আর যখন ইফতারটা ভাজার পরে একটার উপর একটা রাখবেন না, তাহলে গরমে দেখা যায় একটু ইয়ে হয়ে যায়, একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন। আর এখানে তো আঙ্গুর নিয়েছি, আর সে আমার কিমা পরোটা। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে চলে আসবো।